নমস্কার বন্ধুরা, অনলাইন ইউটিউব একাডেমিতে আপনাদের আবারও স্বাগত। ইতিমধ্যে লেটেস্ট আপডেট নিয়ে আমরা চলে এসেছি। 4-5 লাখ শূন্য পদে এখনই নিয়োগ হতে পারে, বড় মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছে এই আপডেটে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বলে দিই, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে সরকারি চাকরি রিলেটেড এবং বিভিন্ন সরকারি পদক্ষেপ রিলেটেড আপডেট আপনারা সবসময় পেতে থাকেন, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমত যে বিস্তারিত যে বক্তব্যটি আছে আমরা পিডিএফ আকারে সাজিয়ে রেখেছি। আপনারা জানেন আমরা আমাদের চ্যানেলে পিডিএফ আকারে বিভিন্ন বক্তব্যর যে ভিডিওগুলি ইতিমধ্যেই দেওয়া শুরু করেছি, সেজন্য আজকের এই ভিডিওটিও আমরা পিডিএফ আকারেই নিয়ে চলে এসেছি। রাজ্যে নিয়োগ নিয়ে ফের মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4-5 লাখ শূন্য পদে এখনই নিয়োগ হতে পারে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি দপ্তরগুলিতে প্রচুর ফাঁকা পদ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে চাইলে নিয়োগ হতেই পারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিয়োগের ক্ষেত্রে তিনি মূলত নিশানা করেছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটিকে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পিএসসি থেকে শুরু করে সব জায়গায় কোঅর্ডিনেশন কমিটির লোক বসে আছে, আমাদের ছেলে মেয়েদের চাকরি কিন্তু হচ্ছে না, যত চাকরি ওরা ম্যানুপুলেট করে আলিমুদ্দিন স্ট্রিট থেকে করছে। মমতা দাবি করেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 4-5 লাখ নিয়োগ হতে পারে, কিন্তু যারা আদালতে মামলা করছেন তাদের জন্য সেই নিয়োগ প্রক্রিয়া থমকে আছে, নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। অভিযোগ, পিএসসি থেকে শুরু করে সব জায়গায় কোঅর্ডিনেশন কমিটির লোক বসে আছে, আমাদের ছেলে মেয়েদের চাকরি কিন্তু হচ্ছে না, যত চাকরি ওরা ম্যানুপুলেট করে আলামুদ্দিন স্ট্রিট থেকে করছে। আদালতের রায় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি কাউকে দায়ী করছি না, এটা আদালতের কাজ, আদালতের রায়কে আমি স্বাগত জানাচ্ছি, সেটা আমার পক্ষ হতে পারে, আমার বিপক্ষে হতে পারে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এমনিতেই অনেক নিয়োগ বাকি পড়ে আছে, নানা ক্ষেত্রে আদালত রায়ও দিচ্ছে, এটাও ঠিক প্রত্যেকটা জায়গায় বিভিন্ন দপ্তরে 4-5 লাখ করে শূন্য পদ রয়েছে, সেগুলিতে এখনই নিয়োগ হতে পারে। মমতার অভিযোগ, সিপিএম তো চিরকুটে চাকরি দিত, আজও সেই ট্র্যাডিশন চলছে, তার সংযোজন পিএসসি তো অটোনোমাস বডি, আমি তো ওখানে চাকরি দিই না, পিএসসিতে কর্মীদের ব্যাপারটা ভালো করে দেখুন একবার, সেখানে কর্মচারী স্তরে বা কোঅর্ডিনেশন কমিটির লোকজন বসে রয়েছে, এদের হাত দিয়ে বিডিও নিয়োগ হবে, তারা জয়েন্ট সেক্রেটারি হবে, প্রমোশন পেয়ে তারা বড় পদে যাবে। এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আরও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট আপনারা আমাদের চ্যানেলে সাথে সাথে সবসময় পেতে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।